শ্রীলঙ্কাত ভারতীয় দল উপস্থিত হওয়ার পিছত গৌতম গম্ভীরে প্রশিক্ষক হিসাবে ইতিমধ্যে খেলপথারত নামিছে। অনুশীলনত ভারতীয় দল ব্যস্ত হয়ে থাকার সময় গৌতম গম্ভীরে এইবার খেলপথার গোল আর কেনেদরে ভারতীয় ক্রিকেটার সকলক অনুশীলনের সময়সাত সং দিলে গৌতম গম্ভীরে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রশিক্ষকগাকে সে আমি আপনাদের এই মুহূর্তে দেখাইছো। এয়া গৌতম গম্ভীর খেলপথারত গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রশিক্ষক গৌতম গম্ভীর দেখবলে পাওয়া গেছে খেলপথারত। উল্লেখ যে শ্রীলঙ্কার বিরুদ্ধে হবলগিয়া টি টুয়েন্টি আর এদিনিয়া শৃঙ্খলাত গৌতম গম্ভীরে কেনেদরে চমক দিয়ে প্রশিক্ষক হিসাবে। উল্লেখ যে ইতিমধ্যে বিসিসিআই প্রশিক্ষক হিসাবে নিযুক্তি দিয়ার পিছত গৌতম গম্ভীরর প্রথমটো শ্রীলঙ্কা ভ্রমণ আর ইতিমধ্যে টিম ইন্ডিয়ার সহিতে কেনেদরে অনুশীলনের সময় টিম ইন্ডিয়াক টিপস দিছে প্রশিক্ষক গম্ভীরে, প্রশিক্ষক গৌতম গম্ভীরে কেনেদরে টিপস দিছে সে আমি আপনাদের এই মুহূর্তে দেখাইছো। এয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রশিক্ষক গৌতম গম্ভীর। উল্লেখ যে ইতিমধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টি টুয়েন্টি শৃঙ্খলা, সেই টি টুয়েন্টি শৃঙ্খলাত নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব, আর সূর্যকুমার যাদবে অধিনায়কের ভূমিকা পালন করব। আর এই টি টুয়েন্টি শৃঙ্খলাত রিয়ান পরাগে ভারতীয় দলত মূল একাদশত স্থান লাভ করবনে নকরে। ইতিমধ্যে শ্রীলঙ্কার ভ্রমণরত টি টুয়েন্টি আর এদিনিয়া শৃঙ্খলা দুইটাতে রিয়ান পরাগে স্থান লাভ করেছে, নিশ্চিতভাবে অসমবাসীর ভাল খবর। আর আজি প্রশিক্ষক গৌতম গম্ভীরে রিয়ান পরাগক বেটিংর টিপস দিলে আর রিয়ান পরাগর কি আশা করে একটা সময়তে আমি আপনাদের দেখাব বিচার যে যুক্ত ভারতীয় দল শ্রীলঙ্কাত উপস্থিত হয়েছিল কেনেদরে উষ্ম আদরণি জানাইছিল ভারতীয় দলক সূর্যকুমার যাদব, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, অক্ষর পেটেল, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ প্রতিগী ক্রিকেটারক কেনেদরে আদরণি জানাইছিল অর্জিত সিং, মোহাম্মদ সিরাজ প্রতিগী খেলোয়ে কেনেদরে আদরণি জানাইছিল শ্রীলঙ্কাত। আর তারপর ভারতীয় ক্রিকেট তারকা সকলে ইতিমধ্যে অনুশীলনত নামি পড়েছে। উল্লেখ যে 27 জুলাইত প্রথমক্ষণ খেল আর ভারতীয় দলটির আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবলগিয়া টি টুয়েন্টি শৃঙ্খলা আর এদিনিয়া শৃঙ্খলাত রিয়ান পরাগে দুইটা শৃঙ্খলাতে স্থান লাভ করেছে আর মূল একাদশতো রিয়ান পরাগ থাকিব বলে সকলে আশা প্রকাশ করেছে। গতি গৌতম গম্ভীরে আজি রিয়ান পরাগক কেনেদরে টিপস দিলে সেও আমি আপনাদের এই মুহূর্তে দেখাব বিচার। রিয়ান পরাগক কেনেদরে গৌতম গম্ভীরে টিপস দিলে আর গৌতম গম্ভীরে আজি প্রশিক্ষক হিসাবে নতুন প্রশিক্ষক হিসাবে নিযুক্তি পার পিছত শ্রীলঙ্কালয় ভারতীয় দল যার পিছত কেনেদরে গৌতম গম্ভীর খেলপথারত গৌতম গম্ভীরক দেখবলে পাওয়া গেছে। গৌতম গম্ভীরর একটা চমক, নতুন চমক দিছে গৌতম গম্ভীরে। যে সময় 2007 আর 2011 কথা যদি আমি লক্ষ্য করো, 2007 টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনেল আর 2011 এদিনিয়া বিশ্বকাপের ফাইনেল দুইখান খেলতে গৌতম গম্ভীরর ভূমিকা আছিল কেনেকুয়া সকলে জানে। আজি খেলপথার দেখবলে পাওয়া গেছে ভারতীয় তারকা সকল অনুশীলনত ব্যস্ত হয়ে পড়েছে আর গৌতম গম্ভীরে কেনেদরে কাকাক বেটিংর টিপস দিছে, সঞ্জু স্যামসনক বেটিংর টিপস দিলে, একটা সময়তে আমি উল্লেখ করেছো শুভমন গিল, যশস্বী জয়সওয়াল সকলকে বেটিংর টিপস দিছে। আর আমি আপনাদের জানাব বিচার ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এই সকলেও স্থান লাভ করেছে। আমি উল্লেখ করেছো যে সূর্যকুমার যাদব অধিনায়ক, হার্দিক পান্ডিয়া দলত আছে। গতি ভারতীয় দলটা অত্যন্ত শক্তিশালী হব এবার আর গৌতম গম্ভীর প্রশিক্ষক হিসাবে নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব সুচারুরূপে পালন করব বলে সকলরে বিশ্বাস আছে। আর সেইগুলি গৌতম গম্ভীরে শ্রীলঙ্কা ভ্রমণরত ভারতীয় দলটুক টি টুয়েন্টি আর এদিনিয়া দুইটা সিরিজতে জয়ী করা সক্ষম হব। এদিনিয়া সিরিজত ইতিমধ্যে রোহিত শর্মা অধিনায়ক, বিরাট কোহলি দলত থাকিব। আর লগতে গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে কেএল রাহুল দললে উভতি আহিছে, নিশ্চিতভাবে ভাল খবর। গতি তার সমান্তরভাবে আমি উল্লেখ করব বিচার যে টি টুয়েন্টি দলটোত সূর্যকুমার যাদব অধিনায়ক গৌতম গম্ভীরে আজি চমক দিছে অনুশীলনত। ভারতীয় দলটো যে সময় অনুশীলনত ব্যস্ত হয়ে আছিল সেই সময় অনুশীলনলৈ গৈ খেলপথারলৈ গৈ গৌতম গম্ভীরে নিজের চমক দিছে, নিজের যে স্বভাব সুলভ নিয়ম সেই তার জড়িয়ে গৌতম গম্ভীরে কেনেদরে আজি খেলুয়ে সকলের কাছে গেছে, বেটিংর টিপস দিছে। ভারতীয় দলটো কেনেদরে শক্তিশালী হব অর্জিত সিংর আরম্ভ করে রবি বিষ্ণর আরম্ভ করে প্রতিগী তারকার যে ফিটনেস কিমান ভাল সকলরে। আর শেহতভাবে দেখবলে পাওয়া গেছে যে এই নতুন দলটুত ইতিমধ্যে টি টুয়েন্টি আর এদিনিয়া দুইটা সিরিজতে ভারতে দখল করব, সকলে আশা এইটাই করেছে যে টিম ইন্ডিয়ার অনুশীলনত গৌতম গম্ভীর আজি দেখবলে পাওয়া গেল। গৌতম গম্ভীরক দেখার পিছতে ভারতীয় দলটোর সেই পুনরুজ্জীবিত হয়ে পড়ব সেয়া সকলে বিচারিছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সাজু হয়েছে, ওয়ার্ল্ড প্লেস চ্যাম্পিয়নশিপর ভারতীয় দল সাজু হয়েছে। গতি দুইটা কাপ ভারতলে আহিব, দুইটা ট্রফি ভারতলে আহিব টি টুয়েন্টি বিশ্বকাপ
জয়ী হওয়ার পিছত আর টি টুয়েন্টি বিশ্বকাপের পিছত গৌতম গম্ভীরর যেহেতু নিযুক্তি হয়েছে আর শ্রীলঙ্কা ভ্রমণেই হয়েছে গৌতম গম্ভীরর প্রশিক্ষক হিসাবে প্রথমটা কার্যকাল আর নিজের দায়িত্ব নিজে লই গৌতম গম্ভীরে কেনেদরে অনুশীলনত টিপস দিবলৈ গল আর কেনেদরে শুভমন গিল এস এস সি জয়সওয়াল সূর্যকুমার যাদব রিয়ান পরাগ সঞ্জু স্যামসন প্রতিগী ভারতীয় তারকা মোহাম্মদ সিরাজ অর্ষদীপ সিং প্রতিগী তারকা কেনেদরে বেটিংর টিপস দিলে ফিল্ডিংর কেনেদরে পুনরুজ্জীবিত হয়ে উঠব ভারতীয় ক্রিকেট দল সেই সন্দর্ভত টিপস দিছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল যুক্ত গই শ্রীলঙ্কাত উপস্থিত হয়েছিল সেই সময় কেনেদরে আদরণি জানাইছিল উল্লেখ যে শিবম দুবে আছে এই দলত একটা সময়তে আমি আপনাদের দেখাই আছো ভারতীয় দলটো গোস্ম আদরণি যুক্ত জনা হয়েছিল শ্রীলঙ্কাত আর একটা সময়তে অনুশীলনতো ব্যস্ত হয়ে পড়ছে ভারতীয় দল আর ভারতীয় দলের আটাইতকৈ ভাল খবর হয়েছে যে এইবার টিম ইন্ডিয়ায় শ্রীলঙ্কা টি টুয়েন্টি আর এদিনিয়া দুইটা সিরিজে দখল করবল সক্ষম হব টি টুয়েন্টি আর এদিনিয়া দুইটা সিরিজে দখল করবল সক্ষম হব সেয়া সকলে আশা প্রকাশ করেছে। উল্লেখ যে এই টি টুয়েন্টি সিরিজ ইতিমধ্যে আরম্ভ হব 27 জুলাই প্রথম খন 28 জুলাই দ্বিতীয় খন 30 জুলাই তৃতীয় খন খেল অনুষ্ঠিত হব আর ইতিমধ্যে ভারতীয় দল ঘোষণা হওয়ার পিছন সূর্যকুমার যাদব নতুন অধিনায়ক হল আর সূর্যকুমার যাদব টি টুয়েন্টির নতুন অধিনায়ক গতি 27 জুলাই 28 জুলাই আর 30 জুলাই ভারতীয় দলের খেল ইতিমধ্যে চাবল পাব শ্রীলঙ্কার বিরুদ্ধে এই তিনখন টি টুয়েন্টি আর আমি আপনাদের জানাব বিচার যে ভারতীয় দলটুক এদিনিয়া যল সেই দলটুক নেতৃত্ব প্রদান করব রোহিত শর্মায় বিরাট কোহলি দলত আছে 2 আগস্ট প্রথম খেল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় খেল 4 আগস্ট আর তৃতীয় খেল আছে 7 আগস্ট গতি ভারতীয় দলে টি টুয়েন্টি আর এদিনিয়া দুইটা সিরিজে শ্রীলঙ্কারপা আনব পাব দুইটা সিরিজতে ভারতীয় দল জয়লাভ করব সকলে আশা প্রকাশ করেছে। গৌতম গম্ভীরে চমক দেখাব রিয়ান পরাগে মূল একাদশ স্থান লাভ করব সকলে আশা প্রকাশ করেছে আর রিয়ান পরাগে স্থান লাভ করাটা প্রায় নিশ্চিত হওয়ার দিকে গতি করেছে গতি টিম ইন্ডিয়ার অনুশীলনত গৌতম গম্ভীরের চমক রিয়ান পরাগও ব্যস্ত হয়ে পড়ছে অনুশীলনত ভারতীয় দলটোর মূল একাদশত এদিনিয়া আর টি টুয়েন্টি দুইটাতে মূল একাদশত রিয়ান পরাগে স্থান লাভ করব ভারতীয় আশা করেছে অসমবাসী আশা প্রকাশ করেছে আর রিয়ান পরাগে এবার চমক দিব আর উল্লেখ যে অভিষেক শর্মা ঋতুরাজ গায়কোয়াদ যুক্ত সময় দলত নাই সেই সময় কিন্তু রিয়ান পরাগে দলত স্থান লাভ করেছে আর রিয়ান পরাগের ভাল খবর এইটাই যে রিয়ান পরাগে চমক দেখাব পারিব শ্রীলঙ্কা। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো